नमस्कार बंधुरा, आज के भिडियोते तेलुगु सिनेमा डार्लिंग निये कथा बोलबो। सिनेमाटा डिजनी प्लस हॉटस्टार अवेलेबल आछे, तो आपनारा एटा देखते पारेन। एते अभिनय करेछे प्रियदर्शी एवं नब्बा नरेश। এই সিনেমার গল্পটা না কিছুটা কমেডির মধ্যে কিছুটা অদ্ভুত টাইপের গল্প করার চেষ্টা করেছি, এবং ঠিকঠাক ভাবে না কমেডিটা কিছু কিছু জায়গায় হলো, গল্পটা সেরকম না থাকার জন্য সমস্ত জায়গাটা ওয়ার্ক করেনি। এর গল্পটা হচ্ছে যে প্রিয়দর্শী এই সুইসাইড করতে যায়। তো যখন সে সুইসাইড করতে আছে তখন সেখানে নব্বা নরেশ উপস্থিত ছিল। নব্বা নরেশ এমনিতে একজন ট্রাভেলার, সে ঘুরছিল। তো হঠাৎ করে প্রিয়দর্শীকে সুইসাইড করতে দেখে সে জানতে চায় যে কিসের কারণে সে সুইসাইড করতে চাইছে। তো প্রিয়দর্শী তার ঘটনা বলে যে ছোটবেলার থেকেই সে পড়াশোনা ভালো ছিল, তো তার মা তাকে বলে যদি ভালো করে পড়াশোনা করো তাহলে তোমার একজন ভালো বউ হবে। তো তার যে স্কুলটি যে তাকে টিউশন দিত, সে বিয়ে করার পর হানিমুনে যাচ্ছিল প্যারিসে। সেটা দেখে সে খুব ইন্সপায়ার্ড হয় এবং সে একটা স্বপ্ন ঠিক করে যে সে বিয়ে করে হানিমুনে যাবে প্যারিসে, এবং সেই জন্য সে পয়সা জমাতে থাকে। এবং হঠাৎ করে তার একদিনকে বাবা মা কল করে বলে প্রিয়দর্শীকে যে তোমার বিয়ে ঠিক করেছি, তুমি চলে এসে। এবং বিয়ে করতে আসে, কিন্তু বিয়ের মণ্ডপ থেকে তার বউ পালিয়ে যায়। এর ফলে সে মন ভেঙে যায় এবং সে সুইসাইড করতে এসছে। এইটা যখন সে এই নব্বা নরেশকে বলে, নব্বা নরেশ তাকে খুব মোটিভেটেড করে। তারপরে তার মোটিভেশনে এতটাই মোটিভেটেড হয়ে পড়ে প্রিয়দর্শী যে তাকে বিয়ে করতে চায়, এবং নব্বা নরেশও তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। দুইজনে বিয়ে করার পরেই প্রিয়দর্শী জানতে পারে নব্বা নরেশের স্প্লিট পার্সোনালিটি আছে। তারপরে কি হয় সেটি হচ্ছে এই সিনেমায় দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি স্প্লিট পার্সোনালিটি রয়েছে সেটা পর্যন্ত ঠিকঠাক ছিল, কিন্তু মাল্টিপল স্প্লিট পার্সোনালিটি চলে আসাটা একটু বেশি বাড়াবাড়ি। এবং তারপরে যেসব কাণ্ড কারখানা ঘটছে সেটা হয়তো ডিরেক্টর ভেবেছিল দর্শক দেখে হাসি পাবে, কিন্তু হাসি সত্যি পাচ্ছে না। বিষয়টা না একটা মানে ছেলে খেলা পর্যায়ে হয়ে গেছে। আমিও ডিজনি প্লাস হটস্টারে দেখেছি, কিন্তু তথাপি কিন্তু মনে হচ্ছে যে বিষয়টা কিছুটাই জমছে না। সমস্ত কিছুই কিরকম একটা জোর করে ইনপুট করা হচ্ছে এরকম মনে হচ্ছে। যে হঠাৎ করে একজন ট্রাভেলারের সঙ্গে দেখা হলো, রাস্তায় একজনের সঙ্গে দেখা হলো, সেটাকে বিয়ে করে প্রস্তাব দিল, সে হঠাৎ করে বিয়ে করতে রাজি হলো, মানে তবুও মেনে নেওয়া যায়। তারপরে হঠাৎ করে যখনই সে ফুলসজ্জা রাত হচ্ছে, সে কিছু বুঝতে পারছে না, হঠাৎ মেয়েটাকে দিচ্ছে। তারপর সে আইডিয়া করছে, আবিষ্কার করছে তার স্প্লিট পার্সোনালিটি। তারপর সেটা ঠিক হওয়ার পর জানতে পারছে মাল্টিপল স্প্লিট পার্সোনালিটি, মানে সমস্ত কিছুই মানে একটু বেশি বাড়াবাড়ি পর্যায়ে গেছে, যেটা ঠিক গ্রহণযোগ্য না। এবং এটা না সমস্ত কিছু ঠিকভাবে প্রেজেন্টেবল হয়নি। অ্যাকচুয়ালি গল্পটার মধ্যে সেরকম বিশেষ কিছু নেই, কিন্তু তথাপি সেটাকে যদি একটু ভালো করে প্রেজেন্টেবল করতো, স্ক্রিন প্লেটা ঠিকঠাক থাকতো, তাহলে কিন্তু এটা আর একটু বেটার হতো। অভিনয়ের কথা বললে প্রিয়দর্শী ঠিকঠাক আছে, নব্বা নরেশ চলবে মোটামুটি। অ্যাকচুয়ালি এটা কমেডির মোড়কে একটা সিনেমা আনতে চাইছে, কিন্তু কমেডিটা না ওয়ার্ক করেনি, এবং সেই জন্য না অতটা ভালো লাগেনি এই ডার্লিং মুভিটাকে। এবং সেই কারণে আমি এই ডার্লিং মুভিটাকে 5-এর মধ্যে 1.5 স্টার দেবো। যদি আপনারা ডিজনি প্লাসে হটস্টারে এই ডার্লিং মুভিটা দেখে থাকেন, তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনাদের এই সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।